হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। আজকে ছুটির দিন, কিন্তু আমাকে একটু বাইরে বেরোতে হবে, তাই চট জলদি একটু ভার্মিসিলি বানিয়ে নিলাম। বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে নিলাম একটু ধোকলা। এটা হলো চাল আর সুজি আর দইয়ের ধোকলা। খুব সফট হয়, জানেন, একদিন এই রেসিপিটা আপনাদের সামনে দিয়ে দেব। আজকের আর সময় পেলাম না রেসিপিটা দেওয়ার, শুধু দেখিয়ে দিলাম কত সফট আর কত সুন্দর হয়েছে। এখনই ছোট মেয়ে আর ওর বাবা বেরিয়ে পড়বে, ছোট মেয়ের একটা এক্সাম আছে, বাইরে রেডি হয়ে এসেছে, এবারে কাটাকুটি করছে। এইগুলো করতে ওর ভীষণ ভালো লাগে। এর সঙ্গে মজাদার একটা চাটনিও বানাই আমি। ছোট চাটনি রেসিপিটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর ছোট করতে হবে না, ঠিক আছে না? এবারে তুলে দেখুন হয়েছে, খেয়ে দেখ, এই চাটনির সঙ্গে খেয়ে দেখ। দেখি আমি একটা খেয়ে। প্যান গরম হলে অলিভ অয়েল দিয়ে জিরা ছোঁক দিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি, আপনি দরকার পড়লে আরও সবজিও দিতে পারেন। আমি দিয়েছি একটু নুন, তারপরে ভার্মিসিলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধ দিয়ে দিয়েছি। চট জলদি তৈরি হয়ে গেছে ভার্মিসিলি। একটা প্যাকেট এসেছে দেখো, অ্যামাজন হলে এইরকম, এই ব্রোস তো। কুটু খোল, কুটু খোল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ব্রোজগুলো দেখা, এই দেখ এসব। হ্যাঁ, ও এ তো উডেন, এগুলো সব রিটার্ন গিফটের জন্য, দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, রিটার্ন গিফট এসছে সব। এই যে ব্রোচ এসছে আর এই এসছে, তাই তো? হ্যাঁ, এই অর্ডার করা হয়েছিল। ব্রোচগুলো বেশ সুন্দর দেখতে। একটা খোলো দেখি, একটা খোলো, একটা খোলো না, শুধু খোলা যাবে না। কি বলছো, খোলা যাবে না? আচ্ছা, অন্তত একটু দেখতেও পাওয়া যাবে না। বাবা কি গরম গো, ও বাবা, এমা অ্যাক্রিলিকের ইয়ে কি, আমি তো ভাবলাম গাই আসবে পুরো। এ দেখা দেখা, ও মা গো, নিচু কর, ও মা, এ মাই গড, মা, এটা কিন্তু ভালো জিনিস এসছে দেওয়ার জন্য। কটা নিয়ে এসছে? এ বাবা ভাগ্যিস আমরা এটা ওই ঠাকুর অর্ডার করিনি, এ অ্যাক্রিলিক এরম আসে। এ মা দাঁড় করাবে কি করে? পাগল হয়েছি, সে দেওয়ালে লাগায়। সতেরো, আঠেরো, উনিশ, হ্যাঁ গুনে নাও, গুনে নাও, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ, তিরিশ, চল্লিশটা অর্ডার করা হয়েছিল না? তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, আর একখানা আছে এই যে চল্লিশ, পঁয়তাল্লিশটা করা হয়েছিল না? চল্লিশ, আর একখানা আছে কোথাও, কারোর মধ্যে আছে। ও মা, আমি তো অন্যরকম ভেবেছিলাম, কি এ কোথায় লাগানো হবে? ও মাই গড, এ ফেরত দাও, এ আমি চাই না, এ ফেরত যাবে না? এ $7 কিন্তু নিয়েছি। এতে চিপকানোর মনে হয় কি একটা দিয়েছে তাই না? আমি চুপকাবো না, চো, আমি ভেবেছি দাঁড় করানো, ছেড়ে দাও, ও ফেরত দাও, ফেরত দাও, এ ভালো এসেছে, $7 বেঁচে যাবে, ফেরত দাও,
আমি অন্যরকম ভেবেছি না, অ্যাক্রেলিকের মানে আমি ভেবেছি পুরো ফাঁপা মতো দাঁড় করানো থাকবে। ওরে বাবা, এ কি এসে, এ খুলছো কেন? আমি চাই না, আমি চাই না ওটা। কি কোনো দাঁড়িয়ে থাকবে, ও এর ওপর দাঁড়াবে, ঠিকই তো দিয়েছে। হাট, ও জিনিসটাই আমার দেখতে ভালো লাগছে না। কি করে দাঁড়াবে, কোথায় ভেঙে যাবে? ও তুমি যে ঠাকুরটা, আমি যে ঠাকুরটা বলছিলাম না, ও বাবা রে, ও রে বাবা রে, এই দেখো ছবিতে এরম লাগছে জানো, আর আমি ভেবেছি। বন্ধুরা, পুজো তো শুরু হয়ে গেল, আজকের ভাবছি আমার মায়ের দেওয়া এই শাড়িটা পরব। এই শাড়িটার বয়স জানেন প্রায় 25 বছর হয়ে গেছে। আমার বিয়ের আগে আমার মা একবার পুজোর সময় এই শাড়িটা দিয়েছিল। সেই শাড়িটা ভালো করে ভাবলে দুবার পরেছি হবে। আজকের এই শাড়িটা বের করছি, এর সঙ্গে যে অর্নামেন্টসগুলো যায় সেগুলো চেষ্টা করছি নেওয়ার। একটা ব্রোচ আমি সবসময় পরি, সেই ব্রোচ নেওয়ার চেষ্টা করলাম। পারফিউমটা ভাবছি আজকেই খুলবো, নতুন পারফিউম এটা। দু একটা আংটিও নিয়ে নিই, কোনটা পরবো ঠিক করতে পারছি না। এই সব সাজু গুজু করে আমরা বেরিয়ে পড়বো বন্ধুর বাড়িতে। শুধু লেডিস আর বাচ্চা ছেলে মেয়েরা যাবে, আমার দুই মেয়ে যেতে পারবে না। ছোট মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে বাইরে, আজকে স্যাটারডে তো কি হয়েছে, বাবা নিয়ে গেছে এক্সাম দিতে। বড় মেয়ে তো কলেজের অনেক কাজ, সে যাবে না। কোথাও যেতে গেলে কত কি যে সিলেক্ট করতে হয় আমাদের, কিন্তু ছেলেদের দেখুন একটা পাঞ্জাবি পরে নিল, হয়ে গেল। কিন্তু আমাদের তা নয়, আংটি দেখো, ব্রোচ দেখো, শাড়ি দেখো, জুয়েলারি দেখো, এই আংটিটা সিলেক্ট হয়ে গেছে, আর এই ব্রোচটা, ব্রোচটা হর্স ব্রোচ দেখছেন, এটা আমার দিদি আমাকে গিফট করেছিল। আজকে কিন্তু আমাদের কর্তাদের এখানে অ্যালাউ নেই, শুধু লেডিসরা আমরা মজা করব বাচ্চাটাকে নিয়ে। আমি কোথাও গেলে একটু মাথায় ফুল গুঁজি, সে যে কোনো ধরনের ফুল হোক, অরিজিনাল আর আর্টিফিশিয়াল। এই ফুলগুলো কিন্তু আমি সব টেমু থেকে অর্ডার করেছিলাম। আগে কি আপনাদের বলেছি কোনো দিন, আজকাল টেমুতে দু একটা জিনিস বেশ ভালোই আসে জানেন। আজকে আর আমি গাড়ি চালাবো না, গাড়ি চালাবে আমার বন্ধু। আজকের আমার ছুটি, গাড়ি চালানোতে কি যে মজা লাগছে, পাশে বসে যাব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আমি আগের ভিডিওগুলো অবশ্য তুলে ধরিনি। এই যে বন্ধুর বাড়িতে যাচ্ছি, এই বন্ধুর প্রেগনেন্সি থেকে শুরু করে আর ডেলিভারি পর্যন্ত আমরা সাথে ছিলাম, আজকে সেখানেই যাচ্ছি ছোট্ট বেবিকে দেখতে। আপনারা সবাই জানেন শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে কিছু করতে নেই এবং জানাতে নেই, তাই জানাইনি। পরে পরে আমি ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ইন্ডিয়ান বেটাউন কমিউনিটির একটা নিউ সদস্যকে দেখার জন্য আমরা তার বাড়িতে চলে এসেছি। গাড়ি পার্ক করা হয়ে গেল। মাম্মি মাম্মি কো কিতনা বড়া আতে হ্যায় দেখো, কানা পুরা যায়, দেখো ছোটা সা বেবি, দেখো ও মাই গড, ও তো সো রহা হ্যায় দেখো, ও আপনি সোয়েগা, দেখো সো রহা।
कुछ मालूम ही नहीं पड़ रहा है, सो रहा है वो, सो रहा है वो, तो बिंदा सो रहा है। चलो फिर भी टाइम पे, तुमने बहुत अच्छा गैप करके करा है ना, अभी इसको खूब एंजॉय करना है ना, ना सच में। और तो जल्दी जल्दी हो गए ना, आपको भी चाहिए मैं बहुत डरती हूँ पता है, ये लेने में मैं बहुत ये सीएस भी बहुत अच्छा देती है यार। ओ माय गॉड, ओ माय गॉड, चाहिए हाँ, इसको जिसको जिसको एक एक है चाहिए, जिसको एकदम नहीं है उसको भी चाहिए। सोने वाली सब तू तू कर लो। ना ना सो सो, ये ऐसे भी सो जाते हैं बच्चे, सोते हैं मेरे लिए बहुत जरूरी। हाँ वही ना, वही ना, जितना सोए उतना अच्छा है। ये तो वही न्यूपोर्ट अपार्टमेंट ही है, लेकिन हमें वो आगे वाली लेन से ला रहा है ना, हमें आना एक्चुअली पीछे वाली लेन से, क्योंकि इनके अंदर क्या इसके डिंपल पड़ते हैं। नहीं एक हरियाणवी से मिली थी, ओवर सो रहा है ये तो। अब तो रीना आंटी टेबलेट हो गई ऐसे भी है। हेलो रीना आंटी टेबलेट सीओर भी हो गई है, और भी हो गई है तो बना कर दिया, तो मुझे कार बना कर दिया है ऐसे मत बोलो, लग रहा है ये ये अरे ओ देखो दादा आ गया, ये दादा आ गया है। आज जोड़ लग गया जल्दी जा, छोटी छोटी थी ना इसलिए जिंदा है तू मेरा सूरज है तू, मेरी मैं मेरा सूरज क्या है दाल है ये सही काम करते हैं, छोले मैं भी भूल गई थी, तुम्हारे घर पे भेजोगे ना अच्छा लगेगा ना लोगों को। ये बाटी है ना नान शीमई और ये है रसमलाई। যে তো ওই বাকিটা আসবে কি বাকি আসবে তিনটে না পাঁচটা নাম্বার আসবে, একটু দেখাও না আমার, দাও না যাবে ওপরে কিছু একটা আসবে, দাঁড়া এখানে আসবে কিছু মনে, হ্যাঁ একটা কিছু আসবে ওপরে আসবে, দরজা আসবে পেছনের না কি এটা উপরে যায় কোনটা, না 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 আরে না রে ভাই, ওর ওর ফুল দেখা যাবে, নিচে থাকে তবে ফুল দেখা যাবে,
ওইটা বেদি, ওটা বেদি, ওটা নিচের বেদি। দেখি জোরে রাখিস না, আস্তে করে রাখ, দাগ হবে। বাড়িতে এসে দেখি প্রায় অ্যাসেম্বলি করে ফেলেছি। হ্যাঁ, আসল ব্যাপার আরেকটা পার্ট আসুক, দেখা যাক। তিনটে পার্ট বলেছিল তো, তবে মন্দির তো ছোট এসছে। আজকের এইটা এসছে, আজকে কি এসছে তো বলি, আজকের এসছে এই নিচের বেসটা এসছে। হ্যাঁ, মানে নিচের লেগগুলো আগে এসে গেছে। এই এই এইগুলো তো হাতি টাতি গুলো এসে গেছিল। কোন হাতি গুলো? এই হাতি গুলো এসে গেছিল। এই হাতি গুলো আজকে এসছে। এই দুটো এসছিল, এই দুটো, এই দুটো তুমি লাগিয়েছো? এই তো লাগিয়েছি না। ওকে ওকে ওকে, এই দুটো ওখানে। ও আচ্ছা, এই ময়ূর, ময়ূর গুলো এসছে আজকে। এই ময়ূর গুলো এসছে, এই গুলো এসছে, এইটা এসছে, এই গুলো এসছে। আচ্ছা, এইগুলো তুমি সব ড্রিল করে লাগিয়েছো? ওকে ওকে, কত ছিল? কিরকম মিষ্টি হয়েছে, গুড়ের মতো মিষ্টি গো। এখন পর্যন্ত সেরা কাঁঠাল, যতবার কাঁঠাল এনেছো ততবার, মানে এটা দারুণ কাঁঠাল, সব থেকে সেরা কাঁঠাল সত্যি। যেমন খাজা তেমনি মিষ্টি, বুঝলে? যেমন খাজা তেমনি মিষ্টি গো। মার কথা পুরো মনে পড়ছে, আজকের মুড়ি খেয়ে শেষ করে দিত কাঁঠাল দিয়ে। অনেকদিন পরে এই বিদেশে একটা শখ পূরণ করতে পারলাম। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই মন্দিরের, তবে মন্দিরের একটা পার্ট এখনও আসেনি, পুরোটা কমপ্লিট করতে আরও সময় লাগবে। আশা করছি লক্ষ্মী পুজোর আগে হয়ে যাবে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। পুজো সকলের খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এরম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুব আনন্দ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। সকলকে আমার শারদীয়ার শুভেচ্ছা রইল। নমস্কার।